বিমানের জানালা দিয়ে রাতের কোয়ালালামপুর শহর এমনই সোনালি রঙে চিকচিক করতে দেখা যায়। দর্শক, স্বাগত ই জানালার ঢাকা টু লাঙ্কাওই পর্বে। ঢাকা থেকে বিমানে লাঙ্কাওই যেতে ভাড়া 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। সরাসরি ঢাকা থেকে লাঙ্কাওই ফ্লাইট নেই, তাই কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে কিছুক্ষণ যাত্রা বিরতি নিতে হয়। কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে যেতে আছে এমন আন্তঃরেল। প্রায় 5 মিনিট পরপর এই স্টেশনে রেল আসে। এই রেলে চড়তে কোনো ভাড়া লাগে না। মাত্র 5 থেকে 7 মিনিটের রেল ভ্রমণ শেষে অপেক্ষা লাঙ্কাওই গামী বিমানের। অল্প সময় ট্রানজিট হলে অপেক্ষার সময় ফুরিয়ে যায় দ্রুতই। ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে বিমান যখন উড়াল দেয়, তখন মালয়েশিয়া এমনই সবুজ ও উঁচু নিচু পাহাড়ে ভরপুর দেখায়। দূরে কুয়াশায় ঢাকা সাদা সবুজ নীলাভ পাহাড়ি সৌন্দর্য, আর এর মাঝে ছোট ছোট শহর। দেখতে দেখতে মাত্র ঘণ্টাখানেকে পৌঁছানো যায় লাঙ্কাওই দ্বীপে। উত্তর পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে 30 কিলোমিটার দূরে আন্দামান সাগরে 104টি দ্বীপমালা নিয়ে গঠিত লাঙ্কাওই। বিমান লাঙ্কাওয়ের কাছাকাছি আসতেই আকাশ থেকে চোখে পড়ে আন্দামান সাগরের নীল সবুজ পানি, আর তার মাঝে উঁচু নিচু সবুজ পাহাড়ি দ্বীপমালা। লাঙ্কাওই এয়ারপোর্টে সুলভ মূল্যে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। এয়ারপোর্ট থেকে ইগল স্কোয়ারের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, তাই বলা যায় 25 থেকে 30 মিনিটেই পৌঁছানো যায় ইগল স্কোয়ার। এয়ারপোর্ট থেকে ইগল স্কোয়ার ঘুরে হোটেলে পৌঁছতে ট্যাক্সি ভাড়া মোটামুটি 50 রিংগিটের মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1000 থেকে 1100 টাকার মধ্যে। ইগল স্কোয়ারে যাওয়ার পথে আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হাজিয়া। লাঙ্কাওই এয়ারপোর্টে ট্যুরিস্টদের জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়। যদি কারো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে লাঙ্কাওয়ে যে কয়দিন থাকার পরিকল্পনা আছে সে কয়দিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে তেল কিনে নিজেই গাড়ি চালিয়ে লাঙ্কাওয়ে ঘুরে বেড়ানো সম্ভব। এতে ব্যয় অনেকটাই কমে আসবে। একদিনের জন্য গাড়ি ভাড়া প্রায় 60 থেকে 70 রিংগিতের মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মধ্যে। লাঙ্কাওয়ের রাস্তায় চলতে কোথাও ট্রাফিক পুলিশ চোখেই পড়বে না। এখানে সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলে। প্রথম এসে যারা এখানে নিজে ড্রাইভ করে ঘুরে বেড়াতে চান, এ ভিডিও দেখে তারা লাঙ্কাওয়ের রাস্তা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেতে পারবেন। পরিচ্ছন্ন এই রাস্তায় চলতে চলতে প্রায় 30 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ইগল স্কোয়ারে। বিশাল সাইজের এই ইগল দেখলেই বোঝা যায় এটা লাঙ্কাওই। এই ইগলটিকে লাঙ্কাওয়ের প্রতীক বলা যায়, আর এই ইগলটিকে ঘিরে পর্যটকদের রয়েছে বিশাল আগ্রহ। লাঙ্কাওয়ে এসে এই ইগলের সঙ্গে ছবি ওঠাননি এমন মানুষ প্রায় পাওয়া যাবে না বললেই চলে।
সামনাসামনি না দেখলে এর বিশালত্ব অনুধাবন করা কঠিন। ইজানালার পরবর্তী পর্বে দেখুন ইগল স্কোয়ারের বাকি অংশ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি আমাদের সঙ্গে ভ্রমণে যেতে চান তবে আপনার আগ্রহের কথা কমেন্ট সেকশনে লিখুন অথবা ইনবক্স করুন। আমাদের পরবর্তী ভ্রমণের সম্ভাব্য সময় 14-18 ডিসেম্বর 2018। সম্ভাব্য স্থান ব্যাংকক, সঙ্গে পাতায়া অথবা ফুকেট।